বনপাড়া সরকারি খাদ্য গুদামে গিয়ে ভিক্ষা চাওয়ার অপরাধের নিরাপত্তা প্রহরের নির্যাতনের গুরুতর আহত হয়েছেন আমিনা বেগম নামে এক বৃদ্ধা প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে হস্তান্তর করা হয় প্রত্যক্ষ উদ্দেশীরা জানায় দুপুরে বৃদ্ধা আমিরা খাতুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সরকারি খাদ্য গুদামের গেটে গিয়ে ভিক্ষা চান এ সময় নিরাপত্তা প্রহরী মুস্তাফা তাকে চলে যেতে বলে না যাওয়ায় ওই বৃদ্ধাকে শারীরিক নির্যাতন চালায় মুস্তাফা এর ফলে সে রক্তাক্ত জখম হন খবর পেয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তদমা বিশ্বাস ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে চলে যান পরে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তহিদুর রহমান ঘটনাস্থল গিয়ে আমিনা বেগমকে নাটোর সদর হাসপাতালে পাঠান